চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগে শনিবার রাতে। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। গোটা একটা দিন পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আহতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের সংখ্যা। গোটা দেশে এখন শোকের ছায়া। সবার প্রার্থনাতে রয়েছে এখন সীতাকুণ্ড। শোকে কাতর হয়েছেন সবুজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়ে ও শোকবার্তা জানিয়ে নানা রকম পোস্ট করেছেন তারকারা। সিনেমা থেকে টিভি ইন্ডাস্ট্রির তারকারা সবাই সাহায্য বার্তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খান ফেসবুকে পোস্টে লিখেছেন চট্টগ্রামের জন্য প্রার্থনা। আরিফিন শুভ লিখেছেন রেড অ্যালার্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, আশেপাশে যারা আছেন দ্রুত সহযোগিতা করুন। অভিনেত্রী সুবর্ণা মুস্তফা তার ফেসবুকে সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুনের একটি ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন, দয়া করে তাদের সাহায্যে এগিয়ে আসুন। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুকে একটি ভিডিও নিউজ শেয়ার করে লিখেছেন কি ভয়াবহ। অভিনেতা চঞ্চল চৌধুরী আগুন কাণ্ডের ছবি শেয়ার করে লিখেছেন আমরা গভীরভাবে শোকাহত, সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ফেসবুকে লিখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক রক্তের প্রয়োজন হতে পারে, স্থানীয়রা প্লিজ রক্তদানে এগিয়ে আসুন, সবাই দোয়া করুন সীতাকুণ্ড এলাকাবাসীদের জন্য। ফেসবুকে আরো একটি পোস্ট দিয়ে মেহজাবিন লিখেছিলেন আমাদের ফায়ার ফাইটারদের সেলুট। অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন রক্ত দিতে সবাই এগিয়ে আসুন। চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুক পোস্টে লিখেছেন পানের উপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে, আল্লাহ মাফ করুক। এছাড়া অভিনেতা ওমর সানি, তমা মির্জা, জিয়াউল ফারুক অপূর্ব, জিয়াউল হক পলাশ, ইমরান মাহমুদুল সহ সবুজের প্রায় তারকারাই আহতদের রক্তদানের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন। ফারজানা স্মৃতি, সময়, সংবাদ, ঢাকা।